তার মাত্র কিছু সময়ের অপেক্ষা। আর কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ তুমুল ঝড় বৃষ্টি রাজ্যের এই সকল জেলায় জেলায়, এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তো বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যে রাজ্যের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ ও কলকাতা, বাংলাদেশের কোন কোন জেলায় ধেয়ে আসতে চলেছে এই বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, এ বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তা চলুন দেখে নিই। কিছুতেই বৃষ্টি পিছু ছাড়ছে না দক্ষিণের। বিগত কয়েকদিন ধরে দক্ষিণের বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত হয়েই চলেছে। আজ সকাল থেকে কলকাতার আকাশ ছিল মেঘলা, দুপুরে কয়েক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির ফলে কিছুটা হলেও কমেছে তাপমাত্রার পারদ, ফলে ভ্যাপসা গরম থেকে মৃত্যু মিলেছে দক্ষিণবঙ্গবাসীর। আর কিছুদিন পর শুরু হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজোর কেনাকাটা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে। এছাড়াও শপিং মলও ভিড়, পা রাখা বড় দায়। এমন অবস্থায় আজ আবহাওয়া কেমন থাকতে চলেছে? আজ সারাদিন কলকাতা সহ পূর্ব পশ্চিম মেদিনীপুরে রয়েছে বৃষ্টির সতর্কতা, পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়াতেও। কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে বৃষ্টিপাতের পাশাপাশি দক্ষিণের বেশ কিছু জায়গায় বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। হাওয়ার গতিবেগ ঘন্টায় 22 থেকে 23 কিলোমিটার কাছাকাছি থাকতে পারে। আগামীকাল পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণের বিস্তীর্ণ অংশে। কলকাতায় আগামী দুদিন আকাশ মেঘলা থাকবে, তাই শপিং করতে যাওয়ার সময় অবশ্যই সাথে কিন্তু ছাতা রাখা অবশ্যই দরকার, এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। আজ মুর্শিদাবাদের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণের বাকি জেলাগুলিতে, যেমন উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও নদিয়ায়। এদিকে দক্ষিণের পাশাপাশি বৃষ্টিতে ভিড় চলেছে উত্তরবঙ্গ। আজ উত্তরবঙ্গের 3 জেলায় যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন তারা। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগে লাইক করুন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরবর্তী আবহাওয়ার লেটেস্ট আপডেটের সাথে।